সমস্ত বিশ্বজুড়ে কিন্তু করোনা ভাইরাসে ভয়াবহ রূপ নিয়েছে। প্রতি ঘন্টায় কিন্তু এর শিকার হচ্ছেন মানুষ। তো এর সংখ্যা কিন্তু অনেক বাড়ছে, মানুষ কিন্তু এর শিকার হচ্ছেন। অনেকে হয়তো খুঁজে পাচ্ছেন না যে কীভাবে এর ডাটা দেখবেন, লাইভ ডাটা কীভাবে দেখবেন, বা অনেকে হয়তো জানেন না যে পুরো পৃথিবীতে ভাইরাসটি কতটি দেশে ছড়িয়ে পড়েছে, বা কীভাবে আমরা এর ডাটাটা দেখব, বা কোন দেশে কতজন মারা গেলেন, বা আজকের দিনে কতজন মারা গেলেন। এই সমস্ত তথ্য কিন্তু লাইভে আপনি দেখতে পাবেন। তো কীভাবে দেখবেন, চলুন দেরি না করে দেখে নিই আমরা কীভাবে এই ডাটাগুলো দেখতে পারবো। তো প্রথমে আপনাদেরকে যেতে হবে মোবাইলে যে কোনো একটা ব্রাউজারে, এবং ব্রাউজারে গিয়ে আপনাদেরকে গুগলে টাইপ করতে হবে করোনা ভাইরাস ডাটা ম্যাপ, টাইপ করে সার্চ করে দেবেন। সার্চ করার পর প্রথমে যে লিঙ্কটা আসবে এই লিঙ্কটাতে ক্লিক করে দিবেন। এই লিঙ্কটাতে ক্লিক করার পর এরকম একটু সময় নিতে পারে, হয়তো ডাটা নেট যদি স্লো থাকে তাহলে একটু সময় নিতে পারে। তো নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়ার্ল্ডোমিটার উপরে লেখা আছে, worldometers.info এর ওয়েবসাইটটি বেরিয়ে এসেছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা পুরো, আপনারা পুরো বিশ্বে করোনা ভাইরাস কতজনকে সংক্রমিত করেছে, করোনা ভাইরাস কেসেস, ডেথ কতজন হয়েছে, কতজন মৃত্যু হয়েছে, কতজনকে রিকভারি করা হয়েছে, এখন বর্তমানে অ্যাক্টিভ কেসেস কতটি আছে, বা সিরিয়াস কন্ডিশনে কতজন আছেন, এই ডাটাগুলো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু গ্রাফও দেওয়া আছে, নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন টোটাল ডেথ কতজন হয়েছে, এর ডাটাও কিন্তু দেওয়া হয়েছে, এর গ্রাফ দেওয়া হয়েছে। তো নিচে আপনারা স্ক্রল করবেন, এখানে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে বর্তমানে লাইভ চলছে এই ডাটাগুলো। প্রথমে কান্ট্রির নাম দেওয়া আছে প্রথম কলামে, তারপরে টোটাল কেস কতটা হয়েছে, কতজন এর শিকার হয়েছেন, নতুন কেস কতটা আছে, টোটাল ডেথ কতজনের হয়েছে, নতুন ডেথ কতজন হয়েছে আজ, টোটাল রিকভার কতজনকে করা হয়েছে, অ্যাক্টিভ কেসেস কতজনকে করা হয়েছে। তো আপনারা নিশ্চয়ই এখানে দেখতে পাচ্ছেন যে ইউএসএ কিন্তু টপে গিয়েছে, সবথেকে বেশি এর শিকার হয়েছে আমেরিকা, তারপরে হচ্ছে চায়না, তারপরে হচ্ছে ইটালি। তো সবথেকে মৃত্যু কিন্তু বেশি হয়েছে ইটালিতে, আপনারা নিশ্চয়ই এখানে দেখতে পাচ্ছেন 3 নম্বরে ইটালি আছে। এর টোটাল ডেথের সংখ্যা আছে 8,215। তো এবারে আমরা দেখবো আমাদের ইন্ডিয়া কোথায় আছে, ইন্ডিয়াতে কতজন এর শিকার হয়েছে, কতজন মারা গেছে আমরা দেখতে পারবো। একটু স্ক্রল করবেন, এখানে নিশ্চয় আপনারা দেখতে পাচ্ছেন যে ইন্ডিয়া দেওয়া আছে। এখানে ইন্ডিয়ার টোটাল কেস হলো 753 জন, নিউ কেসেস আজকের দিনে আরও 26 জন এর শিকার হয়েছে, টোটাল ডেথ হয়েছে 20 জনের, এবং আজকে নতুন ডেথ এখন নেই। তো নিশ্চয় আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতিদিন ইন্ডিয়ার কিন্তু ডাটাটা বাড়ছে, প্রতিদিন এর শিকার হচ্ছেন মানুষ, প্রতিদিন আপনি এভাবেই কিন্তু করোনা ভাইরাসের লাইভ ডাটা দেখতে পাচ্ছেন।